রাজশাহী উপজেলার গ্রামের কৃষক হুমায়ুন কবির দুই বিঘা জমিতে ধান চাষ করেছেন তবে ইদুর ধান গাছ কেটে ফেলায় তার দশ কাঠা জমির ধান গাছ নষ্ট হয়েছে মোট মাটি হলে দুই বিঘে তার মধ্যে ধরেন কিছু দশ কাঠা কেটে ফেলে দিয়েছে ভিতর ভিতর আলের বাতা বাদ দিয়ে তাতে তো কৃষকের লস কৃষক জানান শুধু তানোর নয় জেলার প্রায় সব এলাকার ফসলের মাঠেই বেড়েছে ইঁদুরের আক্রমণ ফসল নষ্ট হওয়ায় অনেকেই দিশেহারা বিভিন্ন কোম্পানির ঔষধ কেরোসিন টোপ ব্যবহার করেও নিধন করা যাচ্ছে না ইঁদুর এতে কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষী দু কাটা পাঁচ কাটা করে ধান নষ্ট করেছে যেটা জোরাল জোরাল ধান সেটাই নষ্ট করছে বেশি কেউ তো কেরোসিন তেল দিচ্ছে যে যে এটা তাও কাটছে গম দিচ্ছে কাটা বন্ধ হয় না কোনো কৃষি অফিস থেকে কোনো লোকজন আসে নাই কোনো সমাধানও দেয় নাই অক্টোবর থেকে নভেম্বরে ইঁদুর নিধন অভিযান চলবে বলে জানাই কৃষি বিভাগ সকল কৃষক একে লাগায় একই সময় ফসল চাষ করবে বেড ফসলটা যেন সিঙ্কোনাইজ হয় একই সময়ে ফসল কাটা একই সময়ে ফসল লাগানো হলে এবং সম্মিলিতভাবে যদি আমরা সকলেই মিলে কৃষক মানে ইঁদুরটা দমন করি তাহলে ইঁদুর দমন সম্ভব দু সালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণার তথ্য মতে ইঁদুরের আক্রমণের কারণে প্রতিবছর রাজশাহীতে ছয় দশমিক চার ছয় শতাংশ ধান নষ্ট হয় মৌদুদ্রানা সময় সংবাদ রাজশাহী